পরিবেশের দ্বিতীয় অধ্যায় কি কিছু টিপস আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। আশা করি তোমরা বুঝার চেষ্টা করবে। দেখো এখানে দ্বিতীয় অধ্যায় পর্ব দুয়ে রয়েছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, মহাবিশ্ব আমাদের পৃথিবী। এটার মধ্যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল যেটা বরাবরই সবসময় আসে তোমাদের পরীক্ষাগুলোতে, বোর্ড পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষা সেমিস্টার পরীক্ষাগুলোতে আসে, হচ্ছে কি সৌরজগৎ। সৌরজগতের কয়েকটা পার্ট রয়েছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে তোমাদের সর্বপ্রথমে জানা দরকার যে সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে এগুলাকে নিয়মতান্ত্রিক এবং সিরিয়ালি যেটাকে বলে 1, 2, 3 অনুযায়ী তোমাদের মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে সেই গুরুত্বের বিষয়ে আমি আলোচনা এখানে করব। দেখো এটা হচ্ছে সূর্য, এটা একটা সৃজনশীলের মতো, এটা হচ্ছে সূর্য। সূর্যের পরবর্তী যে গ্রহগুলো রয়েছে সেগুলো যদি তুমি নাই জানো, 1 নম্বরে বুধ, 2 নম্বরে শুক্র, 3 নম্বরে পৃথিবী, 4 নম্বরে মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস, 8 নেপচুন। এখন তোমার যদি এরকম এরকম গুণ দিতেই থাকে কয়েকটা গ্রহ থাকে, এখন যদি তুমি সর্বপ্রথমটা নাই জানো তাহলে দ্বিতীয়টা কিভাবে জানবে, আবার তৃতীয়টা কিভাবে জানবে। প্রথমটাই দেখো এখানে এ লিখা আছে, দ্বিতীয়টাই আছে বি লিখা। এখন তোমাকে যদি উদ্দীপকের মধ্যে লেখা থাকে, গ নাম্বার উদ্দীপকের মধ্যে লেখা থাকে যে এর উপর ভিত্তি করে এর গঠন বেশ এবং যে বিস্তারিত আলোচনা সম্পর্কে আলোচনা করো এবং নিয়মতান্ত্রিক ভাবে যদি রোগ অনুযায়ী এবং সিরিয়াল অনুযায়ী যদি তুমি না শিখো তাহলে এতে করে তোমার প্রশ্নের অ্যান্সার করতে অসুবিধা হবে। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা পৃথিবীর ব্যাস, প্রথমে লিখো পৃথিবী
হচ্ছে 12,667 কিলোমিটার, আর এর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃথিবীর বেগ জানতে পারলাম কত, 12,667 কিলোমিটার, আর এর দূরত্ব কত জানতে পারলাম, 15 কোটি কিলোমিটার। তাহলে এভাবে প্রতিটি বিষয়ের আমরা সর্বপ্রথমে মুখস্থ করবো সিরিয়ালকে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমরা যদি উল্টা পাল্টা করে মুখস্থ করি, এতে করে তোমাদের কি হবে, আমি এই সিচুয়েশনটা এখানে চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং তোমরা এই ক্লাসটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করবা, এবং যেই তোমাদের পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইটি মুখস্থ করার চেষ্টা করবা, এবং লিখার চেষ্টা করবা, নোট করার চেষ্টা করবা আলাদা আলাদা ভাবে পয়েন্ট গুলো। হ্যাঁ, এতে করে তোমাদের সৃজনশীলে অ্যান্সার করার জন্য অনেক উপকার হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই দ্বিতীয়তে মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে সৌরজগৎ সম্পর্কে অল্প কিছু আলোচনা করলাম। দ্বিতীয় ক্লাসে বাকি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।